কি খবর সবার, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো আজকে দেব ফ্যান্সদের জন্য কিন্তু বিশাল বিশাল বড় একটা আপডেট এসে গেছে, যে আপডেটটা আমার মনে হয় দেব ফ্যান্সরা মানে এক্সপেক্টও করেনি যে এরকম একটা নিউজ পাবে। এবং এই নিউজটা দিয়ে কিন্তু বলা যেতে পারে দেবের যে বাংলাদেশের যে ফ্যান বেসটা ছিল সেটা কিন্তু আরও ওয়াইড স্প্রেড হতে চলেছে। তো সেটা কী আপডেট সেসব নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই সেই সবজি দেখবে। বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা রিভিউ রিয়াকশন তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে যাবে। এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করতে ভুলো না, প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে থাকবে। তো কথা বলবো হচ্ছে দেবের নতুন ছবি নিয়ে। তো আমরা এখন অবধি জানি যে এই বছরের ডিসেম্বরে কিন্তু দেবের খাদান রিলিজ হতে চলেছে। বাট তার সাথে সাথেই দেবের কিন্তু আরেকটা মুভির আজকে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট টাইপ চলে এসছে পোর্টালগুলোতে, যেখানে দেবের যে ব্লকবাস্টার যে ট্রিও মানে দেব, অতনু এবং অভিজিৎ সেন, এই তিনজনের যে কম্বিনেশন এতদিন ধরে যে আমরা ব্লকবাস্টার মুভিগুলো পেয়েছি, সেই ব্লকবাস্টার জুটি কিন্তু আবার তারা ফিরতে চলেছেন। এবং এই মুভির মধ্যে দিয়ে কিন্তু আমাদের টলিউড ইন্ডাস্ট্রি একটা নতুন জুটি কিন্তু পেতে চলেছে। হ্যাঁ, এই মানে কম্বিনেশনের যে আপকামিং মুভিটা আসছে সেই মুভির নাম কিন্তু অলরেডি মানে এসে গেছে খবরের মধ্যে, এবং সেই মুভিটার নাম হচ্ছে প্রতীক্ষা। যেই মুভির মধ্যে কিন্তু দেবের বিপরীতে আমরা প্রথমবার দেখতে পেতে চলেছি বাংলাদেশের এখন জনপ্রিয় একজন অভিনেত্রী তাসনিয়া ফারিনকে। এই তাসনিয়া ফারিন কিন্তু অলরেডি আমাদের বাংলাতে কিন্তু একটা মুভি করে ফেলেছে অলরেডি, যেটার নাম হচ্ছে আরও এক পৃথিবী, যেটা এসকে প্রোডাকশনের আন্ডারে ছিল। তো তিনি কিন্তু অলরেডি একজন চেনা পরিচিত মুখ, থ্যাংকস টু ডিফারেন্ট তিনি নাটক যা এতদিন ধরে করে আসছেন এবং ওটিটি কন্টেন্টে তিনি নিজের যে ছাপটা ফেলেছেন। তো সেই তাসনিয়া ফারিনের সাথে কিন্তু দেব এবার জুটি বাঁধতে চলেছে নতুন একটা বাংলা মুভিতে, যেটার নাম হচ্ছে প্রতীক্ষা। এবং এই মুভির মধ্যেও কিন্তু আরেকটা আমরা কমন ফ্যাক্টর পেতে চলেছি, সেটা হচ্ছে এই মুভিতেও কিন্তু দেবের সাথে থাকতে চলেছে মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, এই জুটিটা কিন্তু আবার তারা কামব্যাক করছে বলা যেতে পারে। এবং এই মুভিটার মধ্যে দেব এবং মিঠুন চক্রবর্তী কিন্তু বাবা এবং ছেলের রোল কিন্তু প্লে করছে। কিন্তু হ্যাঁ, তার মানে এই ভেবো না যে এর আগের মুভিতে তারা যে মানে ক্যারেক্টারগুলো প্লে করেছিল সেম আমরা ওরকম প্রজাপতির মতো ভাইব এই মুভিটার মধ্যে পাবো, সেটা কিন্তু একদমই না। এখানে কিন্তু বাবা ছেলে কিন্তু ক্যারেক্টারটা দেব আর মিঠুন চক্রবর্তী প্লে করছে, বাট প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ আলাদা হতে চলেছে অ্যাজ পার ডিরেক্টর যা বলেছেন। এবং এই ফিল্মের ম্যাক্সিমাম শ্যুটিং কিন্তু লন্ডনে হবে এবং কিছুটা শ্যুটিং কিন্তু কলকাতায় হতে চলেছে। এবং নামটা যেহেতু প্রতীক্ষা রেখেছে, এবার আমার যায় না যদি গল্পটা একটু আমি প্রেডিক্ট করি, মোস্ট প্রবাবলি এরকম হয়তো গল্প হতে পারে যে মানে আজকালকার আমরা যেরকম দেখছি যে ছেলেমেয়েরা পড়াশোনার জন্য বাইরে চলে যায় এবং তাদের বাবা মারা একা বাড়িতে থাকে, কলকাতায় থাকে, ছেলেমেয়ে বিদেশে থাকে, তো একটা যে কানেকশানের যে গ্যাপ চলে আসে, একটা যে রিলেশনশিপের মধ্যে যে একটা যে বাধা, একটা যে প্রবলেম চলে আসে, এবং ছেলে মেয়ে বিদেশে থাকলে এবং অনেক রকম সিচুয়েশান, অনেক রকম প্রবলেম হয় এবং সেখান থেকে অনেক কিছু বাবা মার কিছু সমস্যা হলো, ছেলেমেয়েরা যে ফিরে আসতে পারেন, অনেক রকম বাধা বিপত্তি, অনেক রকম জিনিস তাদের ফেস করতে হয়, আমার মনে হয় সেই সব ইস্যুগুলো হয়তো এই ফিল্মটার মধ্যে তুলে ধরতে পারেন। কারণ এটাও কিন্তু একটা ফ্যামিলি ড্রামা মুভি হতে চলেছে অ্যাজ পার আর্টিকেলগুলোর মধ্যে যা মেনশন করা হয়েছে। তো এই ফিল্মটার শ্যুটিং কিন্তু এই বছরেরই আমি যা শুনছি যে শেষের দিক থেকে হয়তো শুরু হতে পারে, এখনও অবধি স্ক্রিন প্লেগুলো মানে লেখালেখি চলছে। এবার ব্যাপারটা হচ্ছে ফিল্মটা কবে রিলিজ হতে পারে, কারণ যেহেতু যদি শেষের দিক থেকে শ্যুটিং শুরু হয় মোস্ট প্রবাবলি নেক্সট ইয়ারের আইদার সামারের টাইমে হয়, যদি সব কিছু ঠিকঠাক থাকে আইদার সামারের টাইমে রিলিজ হতে পারে, নাহলে হয়তো পুজোর টাইমে এই ফিল্মটা আসতে পারে। বাট যদি পিছিয়ে নেক্সট ইয়ারে ডিসেম্বর এরকম টাইমে করে সেটাও করলে তারা করতে পারে, কারণ এই প্রোডাকশন হাউস বা এই কম্বিনেশনের যে ট্র্যাক রেকর্ড আছে তারা প্রত্যেকবার ডিসেম্বরেই ফিল্মগুলো এনেছে এবং তাদের প্রত্যেকটা ছবি ডিসেম্বরে খুব বড় হিট হয়েছিল। তো লেটস সি এবার কী হয়। বাট আমি কিন্তু প্রিটি মাচ এক্সাইটেড আছি দেব এবং তাসনিয়া ফারিন একসাথে দেখার জন্য, কারণ এই জুটিটা আমি কখনো ভাবিও নি যে এরকম একটা জুটি আমরা দেখতে পেতে চলেছি। তাসনিয়া ফারিন নো ডাউট শি ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট অ্যাক্ট্রেস, তিনি খুব ভালো ভালো অভিনয় করেছেন এখন অব্দি অনেক কন্টেন্টগুলোতে, এবং এই জুটিটা কীরকম কামাল করতে চলেছে সেটা একটা দেখার ব্যাপার। এবং নিঃসন্দেহে বলা যেতে পারে যে তাসনিয়া ফারিন যদি এই ছবির সাথে যুক্ত হয়েছে এবং দেবের প্রোডাকশন হাউসও কিন্তু আছে, বলা বাহুল্য ফিল্মটা কিন্তু মোস্ট প্রবাবলি বাংলাদেশেও হয়তো রিলিজ হতে পারে। তো এবার লেটস সি কী হয়, আরও আপডেট আসলে অবশ্যই ফিল্মটা রিলেটেড তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা জানিও তোমরা কতটা এক্সাইটেড আছো এই নিউজটা শুনে, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশন বেলটাও কিন্তু অবশ্যই অল করে দিও। তো দেখাবে পরের ভিডিওতে, বাই।